শ্রাবণ শেষ, গভীর নিম্নচাপের প্রভাবে আজও দক্ষিণবঙ্গে বৃষ্টি। কলকাতায় সকাল থেকে মেঘলা আকাশ, সঙ্গে বৃষ্টি। উপকূলবর্তী জেলাগুলিতে দমকা হাওয়া বইছে, ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে ঝাড়খণ্ড থেকে উড়িষ্যার দিকে ছড়িয়ে গিয়েছে ক্রমশ দুর্বল হচ্ছে নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে, এর জেরে শুরু হয়েছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। রাজ্যজুড়ে ঘাটতির মধ্যে আজ সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে, তবে আজ বিকেল থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল আজকে লেটেস্ট আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আবার গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।